শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। অমর একুশে লিখেছেন রফিকুল ইসলাম। আমরা অমর একুশে জানার আগে রফিকুল ইসলাম অথবা রফিকুল ইসলাম সম্পর্কে একটু জেনে নিব। রফিকুল ইসলাম 1934 খ্রিস্টাব্দে বর্তমান চাঁদপুর জেলার মতলব থানার কলাকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তার পরিচিত মূলত নজরুল গবেষক হিসেবে, তিনি পরিচিত লাভ করেছেন নজরুল গবেষক হিসেবে। তবে বাংলা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে তিনি প্রচুর লিখেছেন। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ এখানে আছে, আমরা একটু দেখি। সেটা হচ্ছে নজরুল নির্দেশিকা, নজরুল জীবনী, বীরের ও রক্তস্রোত, মাতার ও মাতারে অশ্রুধারা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন ও শহীদ মিনার, ঢাকার কথা, বাংলা ভাষা আন্দোলন, শহীদ মিনার, কিশোর কবি নজরুল। গবেষণা ও প্রবন্ধ সাহিত্য অবদানের জন্য তিনি বহু পুরস্কার পান। সেই পুরস্কারগুলো হচ্ছে নজরুল একাডেমি পুরস্কার, এটা তিনি পেয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে, বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক লাভ করেন। তাহলে আমরা লেখক পরিচিতি আমরা দেখলাম, এবার আমরা যাব অমর একুশে সম্পর্কে জানব। আগে বলে দিই যে অমর একুশে হচ্ছে একটি প্রবন্ধ, এবং যে এই প্রবন্ধটা মূলত ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। 1952 সালে আমরা সবাই জানি যে 1952 সালে পশ্চিম পাকিস্তানিরা চেয়েছিল যে সমগ্র বাংলাতে, সমগ্র পাকিস্তানে উর্দু হবে রাষ্ট্রভাষা, কিন্তু এটা বাঙালিরা মেনে নেয় নাই। যার ফলে বিভিন্ন সংগ্রামের ফলে আমরা আসলে আমাদের এই বাংলা ভাষাটা পেয়েছি। যা হোক, সেই সম্পর্কেই আমি একটু আলোচনা করব, তোমরা খেয়াল করো। এই প্রবন্ধটা অর্থাৎ অমর একুশে 26 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত এখানে উল্লেখ আছে। 26 জানুয়ারি, এবার 26 জানুয়ারি দেখো, 26 জানুয়ারিতে 1952 সালে 26 জানুয়ারিতে খাজা নাজিমুদ্দিন ঢাকার নিখিল পাকিস্তান মুসলিম লীগের অধিবেশনে সভাপতি ভাষণে যখন ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন ঢাকার ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে পড়ে। নিখিল পাকিস্তান বলতে এখানে সমগ্র পাকিস্তানকে বুঝিয়েছে, অর্থাৎ শুধুমাত্র পশ্চিম পাকিস্তান নয়, সাথে পূর্ব পাকিস্তানও আছে। এবার আমরা যাব 30 জানুয়ারি সম্পর্কে জানব। প্রতিবাদ স্বরূপ অর্থাৎ যখন খাজা নাজিমুদ্দিন বলেন যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্র ভাষা, অর্থাৎ সমগ্র পাকিস্তানে, তখন প্রতিবাদ করে ছাত্র সমাজ। এই জন্য 30 জানুয়ারি ঢাকা ছাত্র ধর্মঘট পালিত হয়, এবং সেদিনই বার লাইব্রেরির আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ, মুসলিম লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ, খেলাফতের আব্বাস জারি করে। 144 ধারা বলতে এটা বোঝায় যে একজনের বেশি
1944 ধারা জারি করার ফলে 21 ফেব্রুয়ারিতে ছাত্রছাত্রীরা সাফল্যের সঙ্গে ধর্মঘট পালন করে। সিদ্ধান্ত অনুযায়ী এ সময় তারা জীবনের ঝুঁকি নিয়ে 144 ধারা ভঙ্গ করার জন্য সুসংবদ্ধভাবে রাজপথে এগিয়ে যায়। এই সংগ্রামে বহু ছাত্রছাত্রী ও জনতা আহত হয় এবং গ্রেপ্তারবরণ করে। এছাড়াও ওই 21 ফেব্রুয়ারিতে 2 দফা গুলি করা হয়। অর্থাৎ পুলিশরা জনতার উপর ফেব্রুয়ারি যারা